কোটাই যাচ্ছি আপনাকে বলি যা করেছে এরা অন্যায় অনৈতিক কাজ করেছে আমি আপনাকে বলি কোর্ট থেকে নিশ্চয় কোর্ট আমাকে মুক্ত দেবে আমি নির্দোষ আমি নির্দোষী আমি নির্দোষী এক বাকি পুরো হতভাগ বাংলা অবশ্য রাজ্য জুড়ে নাকি 12,000 এমন বাকিভুত থাকতে পারে এমনই দাবি করল ইডি রেশন দুর্নীতি কাণ্ডে ইডির দাবি 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজ্যের 12,000-এরও বেশি ডিলার ডিস্ট্রিবিউটর রেশন দোকানের মালিকের নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল এই নেটওয়ার্কের মাধ্যমে এই এক দশকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইডির আর তদন্তকারীরা বলছেন এই গোটা নেটওয়ার্কের মাস্টার মাইন্ড নাকি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই ইডির বক্তব্য যে পরিমাণে দুর্নীতি হয়েছে তা খাদ্য দপ্তরের মদত ছাড়া করা অসম্ভব জানা গিয়েছে এর আগে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তার শ্যালকের বাড়িতে তল্লাশি চালিয়ে যে নথি উদ্ধার হয়েছিল তার ভিত্তিতে প্রশ্নমালা তৈরি করে জেরা করা হচ্ছে বালুকে আর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে আরও যেসব তথ্য সামনে আসছে তার ভিত্তিতে আরও অনেক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি এই আবহে গত শনিবারই উলুবেড়িয়া হাওড়া উত্তর চব্বিশ পরগনার একাধিক চালকল আটাকলে তল্লাশি অভিযান চালায় ইডি একদিকে জানা গিয়েছে কলকাতা জগদীশচন্দ্র বসু রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামক একটি প্যাকেটজাত আটা তৈরির সংস্থার অফিসেও হানা দিয়েছিল ইডি সেখান থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে বলে জানা গিয়েছে সেই সংস্থার মালিক অঙ্কিতচন্দ্র জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে এদিকে ইডি সূত্রে দাবি করা হয়েছে সল্টলেকের একটি বাড়িতে জ্যোতিপ্রিয় ও বাকিবুরের বৈঠক হতো ইডির তথ্য অনুযায়ী বৈঠক হওয়া বাড়িটা একজন প্রমোটারের জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয় সেখানে আসত ওখানে বাকিবুর রহমানের সঙ্গে বৈঠক চলত খাদ্যভবন থেকে বেরিয়ে কনভয় করে ওই বাড়িতেই আসতেন জ্যোতিপ্রিয় মল্লিক গোটা বাড়িতেই ছিল সিসিটিভি প্রসঙ্গত গত সপ্তাহে 27 অক্টোবর ভোর রাত 3টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন ইডি দরিন্দারা উল্লেখ্য রেশন বন্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেপ্তারির পর বারবার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম এর আগে বাকিবুরের এক হোয়াটসঅ্যাপ চ্যাট ইডি পড়েছিল এমআইসিকে টাকা দিয়েছেন তিনি এই এমআইসি আদতে মিনিস্টার ইনচার্জ বা তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেই মনে করছেন তদন্তকারীরা এদিকে মন্ত্রীর কনভয় নাকি বাকিবুরের গাড়ি থাকতো